गरम पुजोते पूर्ण छुटिर दाबी ताई जंगलमहलेर परपर चार जिलाय पथ अवरोध व्यापक जानजट स्तब्ध रास्ता पुरुलिया बाँकुड़ा झाड़ग्राम पश्चिम मेदिनीपुरे करम पुजो उपलक्षे पूर्ण दिवस छुटिर दाबीते पथ अवरोध 12 घंटा धरे पथ अवरोध पुरुलिया थेके सोमनाथ कुम्भकार रयेछेन सोमनाथ की परिस्थिति तैरि हयेछे सकाल बेलाय देखेछिलाम जे जखन अवरोध तैरि करे आदिवासी कुर्मी समाज एवं विभिन्न सम्प्रदायेर मानुषजन তখন জনসংখ্যাটা একটু কম ছিল যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে অবরোধ স্থলগুলোতে তাদের জমায়েত বৃদ্ধি পাচ্ছে তারা এই দাবিতে অনড় রয়েছে যে আগামী 6 সেপ্টেম্বর করম উৎসব উপলক্ষে তাদেরকে পূর্ণ দিবসের ছুটি দিতে হবে এই বিষয়টি নিয়ে আমরা গতকালই কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনিও জানিয়েছেন যে যেটা অর্ধ দিবস ছুটি দেওয়া হয়েছে ওই 6 সেপ্টেম্বর সেই দিনটিকে পূর্ণ দিবস ছুটির জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি দেওয়া হয়েছে এছাড়াও জেলার বেশ কয়েকজন বিধায়ক তারাও চিঠি দিয়েছেন পুরো বিষয়টি তবে এখন দেখার এটাকে পূর্ণ দিবস ছুটি দেয় নাকি অর্ধ দিবস যে ছুটি ঘোষণা হয়েছে সেটাই থেকে যায় অন্যদিকে যে আদিবাসী কুর্মী সমাজ বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা আজকে আন্দোলনে সংগঠিত হয়েছেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করা হচ্ছে পূর্ণ দিবসের তারা কিন্তু তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত গোটা জেলা জুড়েই পথ অবরোধ চালিয়ে যাবে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি জেলায় আজকে কোনো যানবাহন চলাচল করছে না তবে স্কুল খোলার সময় হয়ে আসছে স্কুলে ছাত্রছাত্রীরা এসে পৌঁছাচ্ছেন বা অন্যান্য বাজার হাট অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে অভিক একেবারে সোমনাথ যেমন জানালেন পথ অবরোধ চলছে 12 ঘন্টা ধরে এই অবরোধের ডাক সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত করম পুজো উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে কুর্মী সমাজ এবং আদিবাসী সম্প্রদায় তারা এই পথ অবরোধে শামিল শুধুমাত্র পুরুলিয়া নয় একই সঙ্গে জঙ্গলমহলের অন্যান্য জেলাতেও বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে পথ অবরোধ কি দাবি ঠিক উঠে আসছে কি বক্তব্য দেখুন আমাদের দাবি হচ্ছে যে আংশিক ছুটি দিয়েছে আংশিক ছুটির পরিবর্তে আমরা পূর্ণাঙ্গ ছুটির দাবি করছি আর পূর্ণাঙ্গ ছুটি না দেওয়া পর্যন্ত আমরা 12 ঘন্টা করছি এবারে তো 12 ঘন্টা করছি যদি এবারেও না হয় তাহলে আমরা এর পরেরবার 3 দিন অবধি বন্ধ রাখবো অবরোধ পুরুলিয়া জেলাতে 27 জায়গা মোটামুটি হচ্ছে আর ওইদিকে আমাদের বাঁকুড়াতে 6 জায়গায় ঝাড়গ্রামে 6 জায়গায় মেদিনীপুরে 3 জায়গায় অন্যদিকে একইভাবে পথ অবরোধ বাঁকুড়া জেলাতেও সকাল 6টা থেকে এই পথ অবরোধ শুরু হয়েছে স্তব্ধ যান চলাচল বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক রয়েছেন দেবাশিস করম পুজো উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে এই পথ অবরোধে কি পরিস্থিতি তৈরি হয়েছে জঙ্গলমহল স্তব্ধ হয়ে গিয়েছে কারণ গণপরিবহন ব্যবস্থা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে যান চলাচল বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে এবং যেটা তাদের দাবি করম পরবে রাজ্য সরকার সেকশনাল ছুটি দিয়েছে এবং সেই ছুটির প্রতিবাদে স্টেট হলিডের দাবিতে আদিবাসী কর্মী সমাজ তারা পথে নেমেছে এবং বাঁকুড়ার বিভিন্ন জায়গায় 6টি জায়গায় এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তালডাংরা শিমলাপাল রায়পুর সারেঙ্গা পিমোড় সহ এরকম বেশ কয়েকটি জায়গায় রাস্তার উপরে বেঞ্চ নিয়ে পতাকা নিয়ে বসে তারা পথ অবরোধে সামিল হচ্ছে সকাল 6টা থেকে এবং তাদের দাবি যে রাজ্য সরকারকে অবিলম্বে এই সেকশনাল ছুটি বন্ধ করে রাজ্যের যে ছুটি পূর্ণাঙ্গ ছুটির ঘোষণা করতে হবে এবং অন্যদিক দিয়ে সেটা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে এমনটাও জানিয়ে দিয়েছে তবে সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই যানবাহন স্তব্ধ রয়েছে যান চলাচল জঙ্গলমহলে বাঁকুড়া রানীবান ঝিলিমিলি সারেঙ্গা কোনো বাস চলাচল করছে না বাঁকুড়া সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে মূল বাসস্ট্যান্ড থেকে তবে স্বাভাবিক অন্যান্য দিক দিয়ে স্বাভাবিক জীবনযাপন রয়েছে এবং সেক্ষেত্রে দোকানপাটও খোলা রয়েছে স্কুলগুলিও খোলা রয়েছে তবে স্কুলে কতটা সবাই যেতে পারবে সেক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে তবে সব মিলিয়ে বন্ধ কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে বন্ধে বাঁকুড়া জেলাতে জঙ্গলমহলে ধন্যবাদ দেবাশিস বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম একের পর এক জেলায় এই পথ অবরোধ বাঁকুড়ায় এই অবরোধের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি বক্তব্য দেখুন এখানে শোনা যাচ্ছে যে কুর্মী আদিবাসী কুর্মী সমাজের অবরোধ পথ অবরোধ গাড়ি কুর্মী সমাজের বন্ধ কোন কোন রুটে বন্ধ আছে গাড়ি কি দেখছি গাড়ি বিশেষ করে জঙ্গলমহলটাই বন্ধ বড়দাত্তা মানবাজার খাতড়া রুটটা বন্ধ দুর্গাপুর তারকেশ্বর পুরো গাড়ি যাচ্ছে তালডাংরা শিমলাপাল বিক্রমপুর রায়পুর রায়পুরের পথ তো পুরো একদম ফুলকুসমা শিলদা ওদের জঙ্গলমহল টোটালি একদম পুরোটাই বন্ধ